খুঁজতে খুঁজতে উত্তর কলকাতার একটা ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ি। দেখলাম একজন মহিলা রান্নায় ব্যস্ত, সামগ্রী নেই। যদিও আগেই জানতাম উনি ওখানেই থাকেন। জিজ্ঞেস করলাম কি করছেন, উনি বললেন রান্না। আজ সেই প্রসঙ্গে রুহ মোশন পিকচার্স প্রেজেন্ট সুমন অধিকারীর পরিচালনায় শর্ট ফিল্ম রান্নাবুড়ির ফেস রিভিল। আমরা ফেসবুক লাইভ হয়ে আড্ডার মাধ্যমে আমরা রান্নাবুড়ির ফেস রিভিল করব। তো আমরা ফার্স্টেই চলে যাব সুমন অধিকারীর কাছে। আমি সুমন অধিকারীকে জিজ্ঞেস করব যে মানে এই টপিকটা কিভাবে এলো বা এই টপিকটাই কেন চুজ করলেন? টপিকটা চুজ করার বেসিক্যালি আমি কিছু ইনফরমেশন নিয়ে উত্তর কলকাতায় যাই, কিছু ঘটনা শুনে। একটা ঘটনার নিউজ পেপারে পড়ে আমি যাই ওখানে। সেই ঘটনার মানে যে লোক আর কি, মানে সেই ক্যারেক্টারটা করার কথা ছিল আমার, এবং আমি সেই লোভেই যাই আর কি। তারপরে যার থেকে আমি শুনেছিলাম যে এক্স্যাক্টলি এই মানে যে ক্যারেক্টারটা আমি করতে যাবো সেই লোকটির মানে সেই লোকটির কীরকম চরিত্র বা কিছু এই সমস্ত কিছু আমি যখন কথা বলছি ওনার সাথে, তখন আরেক মানে উনি যিনি আমাকে এই ইনফরমেশান দিয়েছিলেন, উনি আরেকটা ইনফরমেশান দিলেন যে ওখানেই আরেকজন এরকম থাকেন যিনি রান্না করেন, তিনি একজন মহিলা যিনি রান্না করেন অথচ রান্না করেন না। মানে এটা ভেবে আমি একটু আশ্চর্য হই যে রান্না করেন অথচ রান্না করেন না। তখন আমাকে বলেন যে হ্যাঁ উনি মানে রান্না করেন কিন্তু কোনো সামগ্রী কিছু থাকেন না, উনি আবার খেতেও দেন, সেই প্লেটেও কিছু থাকেন। তো অদ্ভুত ব্যাপার, মানে আশ্চর্য হলাম যে রান্না করে অথচ রান্না করে না, মানে খেতে দেয় অথচ খাবার নেই। তো টিমের আরও কয়েকজন ছিল যে আচ্ছা আপনার সাথে একটু কথা বলতে পারি? তো উনি হঠাৎ করে উঠে মানে ছিটকে গেলেন আর কি, একটু দূরে গিয়ে দাঁড়ালেন আর কি। তো হ্যাঁ বলুন বললাম যে একটু আপনার ভেতরে আসতে পারি, একটু কথা ছিল। হ্যাঁ কি, তো আপনি এখানে একাই থাকেন কিনা? অনেক কথা হলো। তো খুব মানে ভালো ভালো কিছু কথা শুনলাম। মানে ওনাকে দেখে প্রথমেই যখন আমরা মানে এক্স্যাক্টলি কথাটা বললাম, তখনই মানে মনেই হয়েছিল যে উনি একজন শিক্ষিতা। মানে খুব মানে শিক্ষা না থাকলে এটা হয় না। তো উনি স্কটিশ থেকে মানে পাসড আউট, এটা উনি আমাদের বললেন। এবং অদ্ভুত ব্যাপার যে আমি বললাম যে এই বাড়িটার মধ্যে আপনি থাকেন, আপনার ভয় করে না বা কিছু, আপনি ওগুলো দিয়ে কী করেন? মানে রান্না করি। কারণ কবে রান্না করেছেন লাস্ট? বলছে যে 25শে ডিসেম্বর লাস্ট ভাত রান্না করেছেন। তো ভালো কথা, এসব সব কথাবার্তা চলছে। আমি দেখলাম যে বাড়ির মাঝখান থেকে একটা গাছ বিশাল বড় উঠে গেছে। মানে মানে ওরা খালি খুঁজছি আমি তথ্য যে কীভাবে কী মানে এক্স্যাক্টলি কী হচ্ছে। তো সংসারটা করার ইচ্ছেটা ওনার মধ্যে আমি দেখতে পাই যে উনি সংসার একটা সাজিয়ে নিয়েছেন, ওনার একটা সুন্দর একটা মানে কল্পনার জগৎ। তো এইরকম এই যে এক্স্যাক্টলি এই যে মানে ওনার সাথে কথা বলে আরও জিনিসগুলো আমরা যখন পাই, আরও কিছু কথাবার্তা যখন হয় ওনার সাথে, আমরা ঠিক করি যে এই প্রজেক্টটা নিয়ে এগোনো যায়, যেই প্রজেক্টটার মধ্যে এমন কিছু ইনফরমেশান বা এমন কিছু ছোট ছোট জায়গা বা কল্পনার জগৎটা যে মানুষের এইরকম হতে পারে। মানে কেউ কেউ যে মানে বাস্তবটাকে খুব সুন্দর কল্পনার জগতের একটা প্ল্যাটফর্মে এনে রাখতে পারে, সেইটা খুব ভালো মতো পাওয়া গেছে ওনাকে দেখে। এবং আমার মনে হয়েছে যে এই প্রজেক্টটা নিয়ে এগোনো যেতে পারে। তারপরে টিম মেম্বারদের সাথে কথা বলা হয়, তো আমরা খুব চটজলদি কাজটা শুরু করেছিলাম। তারপরে আমি তমনজ্যোতিকে ফোন করি, ভালো মানে কনসেপ্ট পাওয়া গেছে, তো চলো একসাথে কাজটা করি। তো সেখান থেকেই কাজটা করা, তারপরে কাস্ট করা, মানে তারপরে সুয়ের সাথে কথা বলি, আমরা লোকেশানে যাই, আরও কিছু আমরা লোকেশান দেখি, সংকলিতার সাথে কথা বলি, জয়েন্দ্র স্ক্রিপ্টটা করে। তো ছোটোখাটো মানে ছোটো 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 টিম মানে বড় আকারে সাজিয়ে নিয়ে কাজটা শুরু করেছে। তমার সাথে কথা হয় আমার, আমি তোমাকে ফোন করি সেদিন রাতেই। তো তোমাকে বলি এরকম একটা সাবজেক্ট, তো চলো একসাথে কাজটা করি। হ্যাঁ, ওর সাথে আলোচনা হচ্ছিল এবং ও আমাকে বললো একটা খুব ভালো আমার সাথে একটা আমার খুব ভালো লাগলো যে ও আমাকে প্রস্তাবটা দিল। এবং আমি অনেক দিন ধরে এরকম একটা কিছু করবো, কারণ আমার রুহ মোশন পিকচার্সের আমি কাজ শুরু করেছি এবং আমার কিছুটা ভালো প্রজেক্ট খুঁজছিলাম যেটা দিয়ে আমি স্টার্টটা করবো, যেটা দিয়ে সবাই একটু বুঝবে যে না আমরা আলাদা করে, আমার ইচ্ছেই ছিল যে ভালো কিছু আলাদা কিছু কাজ করার। হঠাৎ করেই প্রস্তাবটা দিল এবং আমার খুব ভালো লাগলো যে আমি এরকম রিয়ালিটির ওপরে বেস করে কোনো যদি এরকম শর্ট ফিল্ম হয় তো আমি সত্যিই ওকে বললাম যে ঠিক আছে তুমি করো, তুমি যখন বলছো ওটা করতে পারবে এবং এতটাই তুমি জিনিসটা নিয়ে সার্ভে করে করেছো, জিনিসটাকে এত ভালো করে ফুটিয়ে তোলার ব্যবস্থাটা করেছো, তো তুমি করো, আমি রুহ মোশন পিকচার্স তোমার সাথে আছে, আমি আছি। সো দেন এই প্রজেক্টটা শুরু হয়। তমজ্যোতি তাকে এবার জিজ্ঞেস করবো, রুহ মোশন পিকচার্সের এটা প্রথম প্রজেক্ট এবং এরকম একটা রিয়েল স্টোরির ওপর বেস করে প্রজেক্ট, তো এবং সুমনের সঙ্গেও ফার্স্ট প্রজেক্ট, তো কীরকম লাগলো এই মানে রিয়েল স্টোরি নিয়ে? এবং মানে আস্তে আস্তে আমরা আরও রিভিল করবো পুরো ব্যাপারটা, তো তুমি বলো যে কীরকম মানে কীরকম লাগলো এই প্রজেক্টটার সাথে কাজ করে, মানে এই প্রজেক্টটা নিয়ে কাজ করতে? এতদিন ধরে লোকে আমাকে যেটা দেখেছে যে রুহ মিউজিকের 7.5-8 বছর হয়ে গেল রুহ মিউজিকের কর্ণধার হিসেবে দেখেছে, বা অনেক সময় আমি ম্যাক্সিমাম টাইম আমি সামনে আসি না, বাট এবারে এতদিন বাদে অ্যাজ এ প্রডিউসার যদি আমার ইচ্ছে ছিল একটা ভালো কিছু করার, তো এই ডেফিনেটলি আমার এটাতে আমি ডেফিনেটলি সুমনের সাথে দিয়ে স্টার্ট করে দেখছি যে যতটা ওখানে ওর যে স্টোরি, ওর যে থিঙ্কিং, যেভাবে আমাকে বোঝালো যখন ফার্স্ট ডে ওর সাথে আমার আলোচনা, সেই দিন যেভাবে বোঝালো আমি সেইটা দেখেই আমার ভালো লাগলো এবং আমার মনে হলো যে হ্যাঁ নিশ্চয়ই, এবং আপনারাও যখন দেখবেন এই ছবিটা, যখন দেখবে দর্শক, তখন আমি ডেফিনেটলি বলবো যে এখানে যে যে জিনিসগুলোকে দেখানো হয়েছে বা যে এফার্টটা দেওয়া হয়েছে সেই এফার্টটা দেখে লোকে অ্যাপ্রিসিয়েট করবে। এবং রুহ মোশন পিকচার্সের প্রথম কাজ হিসেবে এই কাজটা সবার খুব পছন্দ হবে এবং আমি ডেফিনেটলি জানি বলেই আমার কোথাও গিয়ে এতদিনের একটা কিছু না হলেও আমি কেউই না, বাট তাহলেও একটা এতদিন ইন্ডাস্ট্রিতে আছি, 7.5 বছর হয়ে গেল, তো সেক্ষেত্রে আমার মনে হলো যে এই প্রজেক্টটা এবং ওই যে থিমটা রিয়ালিটি নিয়ে একটা জিনিস করা এবং যেরকম করে করেছে, পোট্রি করা হয়েছে জিনিসটাকে, সেটা খুব আমার কাছে খুব অ্যাপ্রিসিয়েট করলাম এবং আমার মনে হয় সবাই অ্যাপ্রিসিয়েট করবে। থ্যাংকস তমজ্যোতি রুহ মোশন পিকচার্স সাথে থাকার জন্য। এখন একটা মানে কথা বলতেই হয়, সেটা হচ্ছে যে এখানে একটা খুব ভালো ক্যারেক্টার আছে মানে এই গল্পে, সেটা হচ্ছে কিং কর্তব্য বিমূঢ় তুহিন, যে আর কি এক্স্যাক্টলি ক্যারেক্টারটা এরকম যে মানে বোনের সাথে প্রেম ছিল, দিদির সাথে প্রেম, বাবার সাথে মানে একটা বোঝাপড়া, মানে কনফিউজড হয়ে গেল তুহিন, মানে এরকমই একটা ক্যারেক্টার যে আদৌ কি করা যায়, মানে এরকম একটা খুব মানে অন্যরকম চরিত্র তুহিনকে আমি বলি। তখন তুহিন মানে প্রথমে ভাবে যে এই বাবা আমি তো কনফিউজড, আমি কার সাথে কী করছি আদৌ, সেটা বলার একটু, তো তুহিনের কাছে যাই আমরা, তুহিন বলবে এবার তুহিনের বাকি তুহিন কি করে উঠতে পেরেছে না পারেনি। এবার তুহিন। থ্যাংক ইউ সুমন, ভালোভাবেই খুব ইন্ট্রোডিউস করলে যে কিং কর্তব্য বিমূর একটি চরিত্র। খুব ব্রিফ যদি করি, যে চরিত্রটা আমি করছি তার নাম প্রীতিশ, তো যেটুকু ও ক্রাক্স অফ দ্য স্টোরি বলেছে আই ফাউন্ড ইট ভেরি ইন্টারেস্টিং। যখন আমার ব্রিফটা করে স্টোরিটা, ইটস রিয়েল লাইফ ইনসিডেন্ট, আর যে চরিত্রটা মানে ফাইনালি যাকে নিয়ে গল্প, যদি দেখেন একটা অ্যাবসার্ডিটি আছে, এই পরিণতিটায় সে যে পৌঁছয়, এই পরিণতিটার এই যে জার্নিটার ফাঁকে ফাঁকে কতগুলো সিগনিফিকেন্ট চরিত্র ছিল, যার মধ্যে একটা প্রীতিশ। একটা জার্নির মধ্যে দিয়ে চরিত্রটি যায়, গিয়ে যে পরিণতিটা শুনলেন সেই পরিণতিতে পৌঁছায়, তার মধ্যে পাওয়া না পাওয়া বা কোনো চরিত্রের কিং কর্তব্য বিমূঢ়তা বলতে পারেন, ইনডিসিসিভনেস একটা মানুষকে এই জায়গায় পৌঁছে দেয়। তো সুমন যখন ব্রিফ করে চরিত্রটির একটা আলাদা ডাইমেনশন দেখে আমার আলাদা রকম লেগেছিল, এবং কাজের অভিজ্ঞতার সময় চরিত্র পোট্রে করতে গিয়ে বলুন বা পুরো কাজের এক্সপিরিয়েন্স বলুন, পুরোটা খুবই এনজয়েবল ছিল। সো ফাইনালি আজকে যে রান্নাবুরির যে ফেস রিভিউ, সেটাও ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং। আপনারা যেটা দেখবেন ফাইনালি সবার শেষে আমরা ওই জিনিসটাকে ইন্ট্রোডিউস করবো, ওই ব্যাপারটাকে আমরা রিভিল করবো। তো এইভাবেই কাজটা এগোনো, এবং আমার ওভারঅল প্রজেক্টে যেটুকু আমি কাজ করেছি বা গল্পটা যা শুনেছি, রিয়েল লাইফ স্টোরি এবং ডিরেক্টরের যে ইমাজিনেশন মিলিয়ে ইট ইজ এ ডিফারেন্ট ওয়ান, দ্যাট আই ক্যান সে। প্রিয়াঙ্কা রয়েছে আমাদের সাথে, তো আমি প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করব, মানে এই পুরো টিমের সঙ্গে এরকম একটা টপিকের ওপর কাজ করতে বা তোমার চরিত্রের কিছু বর্ণনা আমাদের, মানে তোমার জাস্ট শেয়ার করতে বলছি তোমার চরিত্র সম্পর্কে। চরিত্রটা হচ্ছে রান্নাবুড়ি যে করছে তার দিদির চরিত্র, ভীষণই একটা অন্যরকম একটা ইন্টারেস্টিং একটা চরিত্র। ইন্টারেস্টিং বলেই কাজটা করতে আমি গিয়েছিলাম বা রাজি হয়েছিলাম, তো ভীষণই ভালো লেগেছিলো কাজটা করতে। কাজ করার এক্সপিরিয়েন্স সবার সঙ্গে খুব ভালো, ওখানে পুরো হোল ইউনিটির সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স ভীষণ ভালো, খুব ভালো লেগেছে। অতনুদাকে একটা ক্যারেক্টারের জন্য বলি আমি, আমাদের অতনু বিশ্বাস আপনারা তো অনেকেই জানেন, তো একটা জার্নালিস্টের ক্যারেক্টার। অতনুদাকে আমি বলি, ফোন করি যে অতনুদা এরকম একটা ক্যারেক্টার, এইরকম একটা ছবি করছি। তো অতনুদা বলে ঠিক আছে আমি আসছি, মানে অতনুদার অভিনয়ে খুব ইন্টারেস্ট, এবং আমি আগেও একটা ছোট কাজ করেছিলাম অতনুদার সাথে। তো এবার আমি অতনুদাকে বলি যে এসো একটা তোমার, তুমি যেমন মানে যেই প্রফেশনে আছো সেটাই বেসিক্যালি দ্য ক্যারেক্টারটা। তো অতনুদা আসে এবং বাকিটা অতনুদা বলুক যে এসে কি করে। ব্যক্তিগত জীবনে যেটা আমার পেশা, এই ছবিতে আমার ক্যারেক্টারটা ঠিক সেটাই ছিল। আর অভিনয়ে একটু আগ্রহী ছিলাম প্রথম থেকেই, একটা সময় নাটকটা করতাম, এখন তো সময় পাই না, চলে যাই, তারপর অভিনয়টা করি। খুব সামান্য একটা চরিত্র, একজন চিত্র সাংবাদিকের। তো করতে গিয়ে যেটা দেখেছিলাম যে সুমন অ্যাজ এ বন্ধু কাম এই ছবির ডিরেক্টর হিসেবে সুমন আমাকে যেভাবে গাইড করেছে, এবং তার সাথে সংকলিতা, এরা দুজনে মিলে আমাকে আমি যতটাই করতে পেরেছি এদের দুজনের জন্য, মানে কোথায় কীভাবে পজ দিতে হবে, কথা বলতে হবে, ওরা দুজন ছিল। আমার ভালো লেগেছে এবং আমার মনে হয় যে এই ছবিটা যেটা নিয়ে আমরা আজকে তো কথা বলছি, এটা মোটামুটি যখন এটা দর্শকরা দেখতে পাবেন তাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি করবে, আমার এটাই মনে হয়েছে আর কি। সিনেমার মধ্যে ডিরেক্টরের চরিত্র এবং স্ক্রিপ্টটাও উনি লিখেছেন, তো আমি তার কাছে চলে যাব। আমি ওনাকে জিজ্ঞেস করব যে মানে ওনার যে জার্নিটা, উনি যে স্ক্রিপ্ট থেকে আরম্ভ করে সিনেমাতেও একটা চরিত্র উনি ফুটিয়ে তুলেছেন, তো সেটার জার্নিটা আমি জানতে চাইব। Well, it was really interesting working over the project. One night Shumanda calls me and Dada was like, Janu, kal shokale ashbi and eta kaje jabo. Tarpor jokhon Dadar sathe spote jai, ashol je Rannaburi onar sathe jokhon amader dekha hoy, jeta sobtheke interesting and strong chilo onar byapare, that was her personality. Though she was not mentally fit, but the way she spoke, how she carried herself is something which was very enigmatic. And তারপর যখন আমি স্ক্রিপ্ট করতে বসি, দাদার সাথে মাঝে মাঝে কথা বললাম, নো ডাউট সুমনদা অনেক হেল্প করেছে স্ক্রিপ্টিংয়ের পার্টটায়। তো তখন আমি বুঝলাম যে একটা ক্যারেক্টারে কতটা শেডস যেতে পারে, একটা মানুষের ইমোশনস অ্যান্ড মেন্টালিটি কতটা ডিপেন্ড করতে পারে, ডিফার করতে পারে। অ্যান্ড তারপর যখন আমাকে দাদা বলে যে জয়েন্দ্র তোকে একটা ক্যারেক্টার করতে হবে, অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ লাইক ওকে ঠিক আছে। অ্যান্ড যখন সে ক্যারেক্টারটাও করতে যাই তখন একটা সুমনদার ইন্সপিরেশন নিয়ে করেছি, বিকজ সুমনদাকে যেরকমভাবে দেখেছি তার বেসেকে যখন কাজটা করলাম, কাজটা খুব ভালোই লেগেছে। তো এখানে আরেকটা ক্যারেক্টার খুব ভালো, একজন মানে পুলিশের ক্যারেক্টার। আমরা শুনেছিলাম যখন আমরা গিয়েছিলাম যে রান্নাবুড়ি যিনি অরিজিনাল, উনি ওই সময় একজন পুলিশকে তাড়িয়েছিলেন ওখান থেকে, মানে ওনাকে তুলতে চেয়েছিলেন আর কি পুলিশ এসে। তো সেটা একদমই মানে ইংলিশে একটা ফাইট হয়েছিল ওনার সাথে, সেটাই শোনা আর কি ওখান থেকে। তো ওখানে আরও কিছু লোকজন বলে এই কথাটা। তো সেই পুলিশের ক্যারেক্টারটা করেছে স্যান্ডি। আমি রান্নাবুড়িতে একটা পুলিশের ক্যারেক্টার প্লে করেছি। ক্যারেক্টারটা ভালো হলেও আমার জন্য খুব চাপ ছিল, কারণ মুখের মধ্যে পান নিয়ে ডায়লগ বলা, তাছাড়া ইংলিশে। আর দিদিকে সংকলিতা দি অ্যান্ড দাদাকেও অসংখ্য ধন্যবাদ এই কারণে যে আমার সঙ্গে কম্বিনেশন খুব ভালো একটা করেছিল। আর আমার তো খুব মানে আমি খুব মানে নার্ভাস হয়ে গেছিলাম এই কারণে যে এতটা ইংলিশ বলতে হবে, প্লাস আমাকে ওই রকমভাবে একটা চরিত্র দিয়েছিল দাদা, তো এই ক্যারেক্টারটা নিয়ে আমি একটু মানে চাপেই ছিলাম। তো যাই হোক, আমার টিম মানে দাদার টিমের সবাই মানে আমাকে হেল্প করেছে। আমি আমার মতো করে চেষ্টা করেছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমি এবার সুস্মিতাকে জিজ্ঞেস করব। সুস্মিতা এই সিনেমাটার কস্টিউম ডিজাইন করেছে, তো দুটো এরা মানে আমি যতদূর জানি দুটো এরাকে প্রেজেন্ট করতে এবং দুটো এরার কস্টিউমের মানে কস্টিউম সম্পর্কে রিসার্চ করে দেন সেটাকে ফুটিয়ে তোলা, সেইগুলো করতে গিয়ে কি কি সমস্যার মুখে বা কিরকম এক্সপিরিয়েন্স হয়েছে? হ্যাঁ, প্রবলেম তো ছিলই, কিন্তু আমায় তমজ্যোতি যখন সুমনের সাথে ইন্ট্রোডিউস করালো আর স্টোরিটা যখন শুনলাম ইন্টারেস্টিং লাগলো, কিন্তু তার এটাও প্রবলেম ছিল যে একটা যে মেইন ক্যারেক্টার যেটাকে নিয়ে এই মুভিটা, সে খুব ইয়াং এজ, বাট তাকে একটা আরেকটা লুক দেওয়া যেখানে সে একদম ইয়াং এজ থেকে একটা বয়স্ক বৃদ্ধ জীর্ণ অবস্থা বলতে গেলে, তো অনেকটা ভাবতে হলো, রিসার্চ করতে হলো কীভাবে এটা করা যায়। তো বেসিক্যালি স্টাইলিংটা করেছি, আর মানে এটা খুব ডিফিকাল্ট ছিল কি তাকে এই দুটো টাইম যেখানে একটা মানে ফুলফিল লাইফ থেকে একটা খুব জীর্ণ অবস্থা লাইফে আনা। তো পুরো কস্টিউমে সেই ব্যাপারটা ছিল, একটা আভিজাত্য ফ্যামিলি থেকে একটা অবস্থায় নেমে আসা, সেটা পুরোপুরি দেখানো হয়েছে। তার জন্য অনেকটা ভাবনা চিন্তা করতে হয়েছে, আর সেইখানে সুমন আমাকে যথেষ্ট হেল্প করেছে, মানে অনেক চিন্তা ভাবনার পরে সেই। তো সবার পর্ব শেষ, সবাই তাদের ক্যারেক্টার এবং যা যা কীর্তি করেছে তার সেইগুলোর ডেসক্রিপশন অলরেডি দিয়ে দিয়েছে। এবার যে মহান কীর্তি মানে যার আর কি, মানে যে বেশ বড়সড় রোল আর কি, রান্নাবুড়ির পার্টটা, যিনি রান্না করেন অথচ করেন না, খেতে দেন অথচ খান না, মানে সেটাই অনেকবার এনার দৌলতে খাওয়ারও পৌঁছায়নি। তো আসলে আমরা মানে আমরা রান্নার দায়িত্ব যার কাছে ছিল আমরা তার ফেসটা রিভিল করি, মানে ওই ফেসটা না, এখন যেই ফেসটা আপনারা দেখতে অভ্যস্ত সেই ফেসটা। প্লিজ সংকলিত। কী দিয়ে শুরু করি? সুমন ফার্স্ট যখন বললো আমাকে চরিত্রের কথা, তো ভাবলাম বয়স তো হচ্ছে এমনিতেই, তো অসুবিধে কী আছে বয়স্ক কোনো ক্যারেক্টার প্লে করতে। চরিত্রটা আমার কাছে আর পাঁচজনের মতো খুব ইন্টারেস্টিং লেগেছে, আর ইন্টারেস্টিং মানে সাংঘাতিক রকম ইন্টারেস্টিং। আর আমাদের শুটিংয়ে যে জার্নিটা সেটা আরও সাংঘাতিক ব্যাপার, মানে যেখানে পেরেছে বসিয়েছে, যেখান দিয়ে পেরেছে হাঁটিয়েছে, যেখানে পেরেছে ঝাড় দেওয়া গড়িয়েছে, শুয়েছে, যেখানে পেরেছে খাবার খাইয়েছে, যা 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 পসিবল একজন মানসিকভাবে মানসিক ইলনেস যার মধ্যে রয়েছে তার পক্ষে যা যা করা সম্ভব সেই জিনিসগুলো করিয়েছে, মানে যা যা গ্রাজ আছে সেগুলো মিটিয়েছে আর কি কমপ্লিটলি। তো এটুকুই বলতে পারি। মনীষা আর কিছু কি জানবার আছে তোমার? মানে বেসিক্যালি আজকে তো ফেস রিভিল, তো খুব বেশি কিছু বলতে চাই না আমি চরিত্রটার ব্যাপারে। আর যা মানে থ্যাংক ইউটা বলা উচিত সবাইকে, যারা আমার সাথে কাজ করেছে, প্রিয়াঙ্কা, জয়েন্দ্র, স্যান্ডি, অতনুদা, তুহিন, মানে এদের প্রত্যেকের কোঅপারেশন ছাড়া কাজটা করা কোনোভাবেই পসিবল হতো না। অ্যান্ড অফকোর্স রুহ মোশন পিকচার্স, তমজ্যোতি আর সুস্মিতার অভূতপূর্ব কস্টিউম ডিজাইন, মানে যেখান থেকে পেরেছে যত ছেঁড়া ফাটা যা পেরেছে জোগাড় করে নিয়ে এসেছে সেগুলো আমাকে পরিয়েছে, মানে যত খারাপ দেখতে লাগানো সম্ভব সেটা তার একদম চেষ্টা হবে। সুন্দর লাগানোটাও আছে মনে হয় কোথাও, যেটা সেটাও আছে। লাগানোর সময়টা খুব মেয়াদটা কম, খুব কম ছিল, কুচিটাই বেশি বেশি ছিল, এটাই সে তো ওটাই, ওটার জন্য আর বেশি ইন্টারেস্টটা গ্রো করেছে অ্যাকচুয়ালি। আর যার কথা না বললে নয়, যে দায়ভারটা মানে দায়িত্ব সহকারে আমার কাঁধে তুলে দিয়েছে সুমন, তো মানে ও ভালো কিছু ক্যারেক্টার দেবে এটা এক্সপেক্টেডও ছিল না আমার। তো ঠিক আছে, যেটা করেছি ওর কাজটা করেছে, ওর ডিউটিটা করেছে, আমি আমারটা করেছি। না, আমি একটা কথাই তোমাকে জিজ্ঞেস করবো, এই যে মানে কম বয়স, দেন ওখান থেকে তোমার একটা এত বয়স্ক একটা ক্যারেক্টার যেখানে তোমার হাত থেকে আরম্ভ করে পা থেকে আরম্ভ করে যতটা ক্যামেরায় দেখা গেছে তোমার পুরোটা একদম একটা বয়স্কর একটা মেকআপ, সেটা করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছে। তো সেই সময়টা মানে এত মেকআপ হচ্ছে, নর্মাল মেকআপ করতেই আমরা হাঁপিয়ে উঠি, সেখানে এরকম একটা চরিত্রের জন্য মেকআপ, তো সেই এক্সপিরিয়েন্সটা আমি জানতে চাইব। না, আমি হাঁপিয়ে উঠিনি, আমি হাঁপিয়ে উঠতাম রোজকার শুটের মতো নর্মাল মেকআপ যদি হতো তাহলে আমি হাঁপিয়ে উঠতাম। এটা একেবারে এক্সেপশনাল ছিল, তো আমার খুবই ভালো লাগছিল, মানে সবাই দেখছিল, দেখে আমি হাসছিল। তারপরে কম্বল ব্ল্যাঙ্কেট জ্যাকেট মুড়ি দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মানে এদিক থেকে ওদিক থেকে সবাই দেখার চেষ্টা করছিল কীরকম, মানে আঁচড় দিয়ে ফেসটা যতটা সম্ভব মানে ঢেকে রেখে চলা যায় সেটা চেষ্টা করেছি। এখান দিয়ে ওখান দিয়ে উঁকি মারছে সবাই, মানে যেটা যত বেশি আড়াল করে রাখা যায় তার প্রতি তো ইন্টারেস্ট মানুষের বেশি হয়, তো এটা একদম এক্সেপশনাল একটা ব্যাপার ছিল। তো আমি হাঁপিয়ে উঠিনি সত্যি, আমি মানে প্রত্যেকটা মোমেন্ট আমি এনজয় করেছি। চুলটা মাঝে মাঝে আমিও পরে পরে দেখেছিলাম, প্রায় 7-8 ঘন্টা আমাদের টানা শুট চলতো, মানে ওটা একটা ইরিটেটিং পার্ট ছিল, অবভিয়াসলি ওটা একটা ইরিটেটিং পার্ট ছিল, কারণ উইগ এমনিতেই নর্মাল উইগ নয়, তারপরে মানে একটা সার্টেন টাইম পর ভীষণ ইচিং হতে শুরু করে। দেখেছিলাম যে যখন মানে ইয়াং অবস্থায় যখন চুল ছিল বেশি তখন কেমন লাগতো, অতটাও ছিল না যতটা পরে দেখেছি। তো এটা একটা খুব ভালো পার্ট ছিল, যিনি মেকআপ করিয়েছেন তিনি দীর্ঘক্ষণ সময় নিয়ে মেকআপ করিয়েছেন, তাকে তিনি আজকে আমাদের এই মুহূর্তে আমাদের সাথে নেই উপস্থিত এখানে, তিনি থাকলে তার অভিজ্ঞতা তিনি শেয়ার করতে পারতেন। তিনি বিফোর মেকআপ আফটার মেকআপ এরকম দুরকম ক্লিক করেছিলেন, তো ক্লিক করে করে তিনি আমার দেখাতেন। আমার দাঁত অবধি মেকআপ হয়েছিল, মানে সবচেয়ে ডিসগাস্টিং ছিল এটা যে আমি খাবার খাওয়ার পরে আমাকে আবার ই করে দেখতে হতো যে দাঁতের মেকআপটা উঠে যায়নি, তো এই আর কি। আর মাঝে মাঝে স্যান্ডির দিকে আমি করে একটা লুক দিতাম, স্যান্ডি মানে সব চলাকালীন যাতে স্যান্ডি যাতে বেশি করে ভুল করে, মানে প্রচুর মাটি আমরা এক জায়গায় করেছিলাম, মানে হাতে পায়ে মাখানোর জন্য সেগুলো করেছিলাম আমরা। এবং একটা মানে নরমালি শীতকাল যেহেতু জ্যাকেট পরলে হাতে মেকআপ গুলো উঠে যাওয়ার একটা পসিবিলিটিস থাকতো, তখন বলল যে ছাই আছে ছাই মেখে নিই। এবার একটা জিনিস হতো, মানে এক সমাজে খেতে খেতে দেখা গেল যে মানে সারা অতটা টাইম তো না খেয়ে থাকা যায় না, আর খেতে খেতে দেখা গেল দাঁতের মেকআপটা উঠে গেছে। তো ওই যে মেকআপ ছিল আর কি, তাকে আমি বলেছিলাম যে বিওয়াস থেকে যে একটুখানি স্পিরিট গাম দিয়ে যাও, আর মাটি এমনি রাখা থাকতো, যখনই স্পিড গান দিয়ে দাঁতের মধ্যে মাটি লাগিয়ে যদি কিছু না পাওয়া যায় সেটা মাটি লাগিয়ে নেয় আর কি। স্পিরিট গান প্রচুর, মানে যখন আমি বলতাম যে লাঞ্চে কি হবে আজকে, সঙ্গে থেকে একটু স্পিরিট গান দাঁতে দিয়ে দাও লাঞ্চ হয়ে যাবে আজকে, এরকম কিছু এক্সপেরিমেন্ট খুব খুব মজা করেছি। মানে তমনজ্যোতিকে অনেক 2-3 বার ডেকেছি, মানে তমনজ্যোতি কথা ভয়ে যায়নি, এরকম রাত্রিবেলা যেটা আমরা শুট করছিলাম আমি তোমাদেরকে বহুবার বলেছি তুমি রাতে এসো দিনে এসো না, তো রাতের বেলা মানে আমরা রীতিমতো ওখানে পা ফেলতাম, মানে একটা ফণী মনসার গাছ ছিল ওখানে, মানে কখন কি এটা খুচখুচে একটা আওয়াজ হলে সংকলিত সেট ফেট ছেড়ে চলে সব চলছে না, কিছু একটা পড়বে কিছু একটা উড়বে, ঠিক আছে কিছু নাই কিছু নেই আবার শুরু। সেই জন্য আমি তোমাদের দিকে দেখেছিলাম সন্ধ্যেবেলা যে একদিন আলো পড়লে এসো, যে আমরা কি এক্স্যাক্টলি করি ওখানে, মানে বেসিক্যালি খুব ঘুটঘুটে একটা বাড়ি ভেঙেছে, মানে কোথায় পা দেবো আর কোথায় দেবো না, কোথায় হাতুড়ি মারলে হয়তো উপর থেকে জিনিসপত্র, আমাদের একটা সিন ছিল যে হাতুড়ি দিয়ে বাড়িটা ভাঙছে, তো সেখানে দেখা গেল যে মনে হচ্ছে যে ওই দেওয়ালে মারলে হয়তো একবার ছাদটাই ভেঙে ঘাড়ে পড়ে, না সেরকম কিছু ঘটেনি কিন্তু সত্যি দেওয়ালে কলেজ তোরা খসে পড়েছে, মানে আমি হাতুড়ি দিয়ে মেরেছি খুব আস্তেই মেরেছি। অ্যাকচুয়ালি আমার যাওয়ার ইচ্ছা ছিল এবং আমি ওকে বলেওছিলাম, কিন্তু এমনই একটা খুব শর্ট নোটিসে জিনিসটা হয়, সেই সময় আমার আরেকটা প্রজেক্ট চলছে, সেই জন্য যে কারণে আমি ওকে বললাম যে বাবা তুমি এরকম একটা সময় করলে, বাট আমি বলে মানে ওকে সেটাও বলেছিলাম, বাট এটাও বলেছিলাম যে তুমি করে ফেলো, কেননা আমরা লেট করতে চাই না কোনোভাবেই, কেউই লেট করতে চাই না, ও আমাকে বলে যে আমিও লেট করতে চাই না, তো যে কারণে যাওয়া হয়নি। এবং আমি সত্যি মিস করেছি, আমি যখন শুনতাম রাত্রিবেলা ওয়েট করে থাকতাম যে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে আমাদের, সেই গ্রুপে ও ছবিগুলোকে পোস্ট করতো, কিছু কিছু জিনিস আমায় দেখাতো যে দেখো, তো ওইগুলোর জন্য ওয়েট করতাম, তো অবভিয়াসলি মিস করেছি। এবং দেখা যাক এটা তো শুরু। আর একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে বাড়িতে আমি শ্যুট করেছিলাম, মানে বেসিক্যালি মানে ওখানে যে বাবার চরিত্র, মানে যে রান্নাবুড়ি বাবার চরিত্র উনি প্লে করেছেন, তরুণদা। মানে তরুণদার কথা বলা হয়নি, তরুণদা বাবা আজকে আমাদের মানে হয়তো কাজের জন্য তরুণদা এখানে বসতে পারেন, তো तो तरुणदा किंतु माने खूब ভালো কাজটা করেছে মানে তরুণদা শুরু থেকে শেষ অবধি যাবতীয় হেল্প করেছে যাবতীয় মানে মোরালের আরো লোকজন আমি বলছি যে জায়গাটা আমরা মোরালে শুট করেছিলাম ওখানে লোকজন প্রচুর হেল্পফুল মানে তারা প্রচুর মানে প্রচুর হেল্প করেছে আমাদের কাজ মোরালের মানে সাধুকা পাড়ার কাছে আমরা হেল্পফুল করতে মানে ওখানে তরুণদা বহুত বছর আগে স্টেজ করেছিলেন তারপরে আবার আমি বলাতে উনি একদম মানে কোন রকম ইয়া না করেই মানে সেই দিনের পর দিন দুদিন নিজের মানে কাজ কামাই করে থেকে ও শুট করেছেন যেহেতু প্রফেশনাল উনি এখন প্রফেশনালি সেটা করেন না তবু ও সেই ইচ্ছেটা সেই টান খুব সেই একবারে যারা তিনবার শুয়ে পড়ছে পড়ে যাচ্ছে মানে সেই সিনগুলো মানে না দেখলে সত্যি মানে তাদের কথা না বললেই নয় মানে সেইজন্য সবচেয়ে ভালো যেটা মানে আমরা ভেবেছিলাম যে আমাদের একটা সিন চলছে প্রচুর মানে প্রচন্ড রকম মানে সবাই তো অনেক কিছুতে অভ্যস্ত না তা একটা সিন চলছে হঠাৎ করে প্রচন্ড দুঃখের সিন চরমটা মানে সম্পূর্ণটা কেঁদে পড়বে দরজাটা খুলে মানে সাদা বসনে কেঁদে পড়বে ক্লোজ শট চলছে দেখিস কেঁদে পড়ার বদলে হি হি করে হাসছে বাবা উঠে থেকে বলছে কাট আমি কিছুতেই এক্সপ্রেস করতে পারবো না কি হচ্ছে তাহলে কি হচ্ছে না উল্টো দিকে গিয়ে আমি দেখলাম যে তরুণদা যে গোপটা পড়েছিল গোপটা খুব মানে ইচি হয় মানে ইরিটেশন আমার মাঝে তরুণদা খুব মজার হয়েছে এবং অনেক রাত পর্যন্ত কাজটা করেছি আরেকটা মজার ব্যাপার ছিল সেটা হচ্ছে তুহিনের পলক ফেলা এটা একটা কিন্তু সাবজেক্ট মানে কম্পিটিশন হয় যে 5 সেকেন্ডে কে কতবার ফলো করতে পারে তাহলে তুহিন তো জিতবে এটা কনফার্ম আমি একটা ছোট এক্সপেরিয়েন্স শেয়ার করছি ওই যে দাদার কথা উনি বলছিলেন উনি একজন লোকাল রেসিডেন্ট কাজটা তো খুবই ভালো করেছেন এমন কিছু মুহূর্ত আপনারা পরবর্তীকালে সিনেমায় দেখবেন যে যেটা একেবারে খুব আবেগঘন মুহূর্ত একেবারে আলাদা একটা জায়গা কিছু গড়বড় হয়েছে কি না না আচ্ছা মুখটা দেখে মনে হচ্ছে এই রকম জিনিস আমরা শুটের সময় পেয়েছিলাম আমি সংকুলিতাই মুখ দেখে এরকম অনেকগুলো শট গেছে তো আমাদের নিজস্ব এক্সপেরিয়েন্সে মানে একদম র্যাডিক্যালি অন্য একটা জায়গা ছিলাম মানে চরমভাবে আমরা হাসছি মানে টেক রিটেক প্রচন্ড ঠান্ডা সিচুয়েশন বাট আমি বলছি চারদিকের মানুষের আমাদের নিজস্ব কোর টিম ছাড়া ওখানকার যে মানুষজন প্রচন্ড সাপোর্টিভ ছিল তারা জেগে যত রকম ভাবে সিনেমাটাকে সাপোর্ট করা যায় বি মানে যত রকম ভাবে আমি খুব স্পেসিফিক্যালি না আমরা শীতকালে পিঠে খেয়েছি আমরা শুটের জন্য খেয়ে উঠতে পারিনি বাড়িতে ওনারা আমাদের খাইয়েছিলেন এটা এটা একটা অপূর্ব না চাইতে চা পাঠিয়ে দিতেন মানে আমি সেইজন্য জমজুদিকে বারবার বলেছিলাম যে তুমি একদিন আসো মানে আমরা জাস্ট ওই মাহলটায় ও বাড়ি ফিরতে পারতো না মানে এত সুন্দর মাহল আমাদের রাতে শট হচ্ছে 11টা 11:30 12টা 1টা বেজে যাচ্ছে সেই কোনো কম্বল মুড়ি দিয়ে বসে আছি একটা শট নেওয়ার পর মনে হলো যে শটটা চলবে না আবার একটা রিটেক এরকম করে করে প্রচুর এনজি জমেছে মানে প্রচুর এনজি মানে এত মানে আর কাজটা খুব মানে ধরে ধরে করা গেছে মানে যেহেতু সবাই টাইমটা দিয়েছে কেউ তাড়াহুড়ো করেনি প্রত্যেকই আমরা সেই ব্যাপারটা করেছি আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনটা জিনিসটা অ্যাকচুয়ালি হতো না মানে এটাই হচ্ছে এটা তাড়াহুড়ো করবার তো বিষয়টা নয় মানে কারোর মানসিক অবস্থা নিয়ে যখন আমরা কাজ করছি তাহলে তার মানসিক অবস্থাটা তো পুরোপুরি বোঝা তো কাউকে দেখে কারোর সাথে আমরা সারা জীবন কাটিয়ে কাউকে বুঝতে পারি না মানে নিজের বাবা মাকে সন্তানরা বুঝতে পারে কিনা বা সন্তানদের বাবা মায়েরা বুঝতে পারে কিনা সেটা মানে পুরোপুরি বুঝে উঠতে পারে কিনা মানে আই ডাউট সেখানে একজন ভদ্রমহিলার সাথে দুদিন কনভারসেশনে কতটুকু বুঝে উঠতে পারবো আমরা বা তার পারিপার্শ্বিক যে সম্পর্কগুলো আছে সেটাই বা কতটুকু বুঝে উঠতে পারবো তবুও যতটা চেষ্টা করেছি মানে ফুটিয়ে তোলা সবাই মানে আমরা 2-3 দিন গিয়েছিলাম ওই লোকেশনে মানে উত্তর কলকাতা সেই লোকেশনে আমরা 2 দিন তারপর আমি জয়েন্দ্রকে পাঠিয়েছিলাম যে গিয়ে একবার পুরো ব্যাপারটা দেখার জন্য যে কি মানে কিরকম এক্স্যাক্টলি মানে ওনার আরও কিছু ইনফরমেশান পাওয়া যায় কিনা তো বিভিন্ন রকম ইনফরমেশান আমরা পেয়েছি তার উপরে বেস করে আমরা সেই গল্পটাকে সাজানো থেকে শুরু করে মানে প্রথম দিন থেকে আমরা যে কাজটা করেছি আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমার খুব ভালো লেগেছে এটার মধ্যে সেটা আমি ব্যক্তিগতভাবে এখানেও বলতে চাই যেটা হচ্ছে যে দীর্ঘ 7 বছর আগে আমার সাথে আলাপ হয়েছিল অতনুদার এবং এতদিনের পরিচয় যখনই দেখা হয়েছে যে কোনো ইভেন্টে আমার ইভেন্টে অতনুদাকে আমি দেখেছি অতনুদা ছবি তুলতে এসছে तो तखुनी आमाके अतुलदा बोलतो जे इटा तो करछि किन्तु आमार किन्तु एक्टिंग एर खूब इच्छा तुम यदि कोनोदिन प्रथम जेओ कोथाओ कोनोदिन प्रोड्यूसर बा कोनो यदि तुम्हार मुभि हय तुमि आमाके किन्तु बोलबे एवं लास्ट इयारও এটা আমার আমার মনে আছে এটা হয়েছিল এটা না ব্যাপারটা তো বুঝি এবং ঘটনা চক্রে এটা কিন্তু আমি জানতাম না যে অতন্তা এই সিনেমাতে মানে কাস্টটা কাস্টে আছে এবং হঠাৎ করে একদিন আমি ছবি দেখে সুমনকে বললাম অতনুদা তো কোথাও গিয়ে সেটা একটা খুব ভালো কোইন্সিডেন্ট এটা আমার মনে হয় কি মানে আমরা যারা বিনোদন জগতের সাথে রয়েছি কাজের জন্য আমার মনে হয়েছে অনেক দিন হয়ে গেছে আমি এই প্রফেশনটাতে রয়েছি তো বহু লোককে দেখেছি মানে বিশেষ করে এই অভিনয় জগতে প্রচুর পরিচিতি আছে মানে বলিউড বলো টলিউড বলো আমি তাদের সাথে অনেকের সাথে খুব ঘনিষ্ঠ হয়েছি কখনো কোনো কাজ করতে গিয়ে পরিচিতদের মধ্যে এরকম অনেক বন্ধুবান্ধব আছেন যারা ইতিপূর্বে ছবি বানিয়ে ফেলেছেন এবং কেউ কেউ ৩-৪টা বেশি ছবি বানিয়েছেন হঠাৎ হঠাৎ তারা কখনো বলেছিল যে একটা ক্যারেক্টার যে একটু করে দিতে পারবে আমি বলেছি হ্যাঁ করে দিতে পারবো কিন্তু তারপর তারা কখনো ডাকেনি আমি কারো নাম উল্লেখ করতে চাইছি না কিন্তু আমি জানি এরকম অনেক লোক সেখান থেকে কিন্তু সুমনের আগে একটা নাটক করেছিল মানে নাটকের পরিচালনা করেছিল তো সেই নাটকটাকে কভার করতে গিয়ে সুমনের সাথে পরিচয় এবং তারপর সুমন হঠাৎ দেখে আমাকে বললো যে তুমি আমাকে একটা এরকম ক্যারেক্টার করে দেবে এটাই আমার খুব ভালো লেগেছে আর কি হ্যাঁ মানে আমি তো চাইবো যে এর পরবর্তীকালে সুমন যত ছবি পরিচালনা করবে সব ছবিতে যেন আমাকে একটা ক্যারেক্টার দেয় আর না দেওয়ার কোনো রিজন নেই পার্টিকুলারলি যেটা ভালো লাগলো শুনে এই দাদা যেটা বলছে যে বোড়ালে যে পার্টটা শুটিং হয়েছে মানে ছবির বেশিরভাগ অংশটা যেখানে শুট করা হয়েছে স্থানীয়রা যারা ছিলেন তারা নাকি এত বেশি কোঅপারেশন করেছে এবং আমার তো খুব ভালো লাগলো তারা পিঠে পুলিও খাইয়েছেন হ্যাঁ পরবর্তী ছবির লোকেশন ওখানে করলেই ভালো হবে মানে আনফরচুনেটলি তুমি ছিলে না সেদিন আর তুমি যে টাইমটাতে গেছো ওনারা সেই আমি তো জাস্ট 1 ঘন্টা একটা মানে হ্যারিকেন ট্যুর করে এসেছি ভাগ্যিস এটাই ভালো ছিল যে আমার কোনো মেকআপ ছিল না হ্যাঁ একজন আর একজন জার্নালিস্ট তুমি তো একদম মেকআপ নিয়েই গেছিলে মানে যেটা দরকার ছিল আর কি মানে আমি আগে যেটা শুনতে গেছিলাম যে আমার কি মেকআপ আছে বলো আমি বললাম যে আমার তো শেপটে পড়া হয় মানে আমি ওটা ভেবেছি বোধহয় খুব ভালো চকচকে মুখটুকে সুমন एक्चुअली তোমাকে দেখে বুঝতে পেরেছিল তোমার মধ্যে তো সেই ব্যাপারটাই আছে তার জন্যই কোনো মেকআপই দরকার নেই ন্যাচারাল লুক এটা আমি অনেক বড় কথা বলছি কিন্তু আমার এটা আমার নিজের একটা এক্সপেরিয়েন্স থেকে বলছি যেটা হওয়া উচিত যে যারা প্রোডিউসার তারা ডিরেক্টরের উপরে এইটা ট্রাস্টটা রেখে দেওয়া উচিত যে সব ব্যাপারে কাকে সে কাস্ট করবে সেটা সেই ভালো সবচেয়ে ভালো বোঝে এবং কেননা সেই যে তার জিনিসটা তার কাছে যতটা মানে প্রোডিউসার হয়েছি বলে বা প্রোডিউসার বলেই যে টাকা লাগাচ্ছি বলেই যে জিনিসটাকে আমি বলে দেবো যে একে নাও তাকে নাও সেটা আমার মনে হয় যে এটা উচিত যে যারা আমি একটা বড় কথা বলি পরিচালকের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত একদম কাস্ট সিলেকশনের জন্য যে অ্যাট লিস্ট ডিরেক্টরের সেটা থাকা উচিত এবং ডিরেক্টর সেটাতে এবং প্রোডিউসারের সাথে ইন্টারফেয়ার না করাই উচিত আমার এতদিনের মনে হয়েছে আমি জানি অনেকেই আমি মানে অনেকেই আমার উপরে এই কমেন্টটা শুনে বলবে যাচ্ছে কিন্তু আমার আমি কারণ আমি দীর্ঘদিন সেটা দেখেছি নিজে ভুক্তভোগী বলি আমি এটা অ্যাডভাইস করা বলা কি সুমন একদমই একমত ব্যাপার একটাই কারণ সে কারণটা হচ্ছে যে মানে একজন টাকা দিচ্ছে একটা কিছু তৈরি হবে সৃষ্টিমূলক কিছু তৈরি হবে কিন্তু সেই সৃষ্টিমূলক জিনিসটাকে তৈরি করার পেছনে যার অবদান সবথেকে বেশি দিয়েছেন পরিচালক আমি ছায়াছবি বা চলচ্চিত্রের ক্ষেত্রে বলছি বা সিনেমার ক্ষেত্রে বলছি সেখানে একজন পরিচালক যখন কোনো ছবি করব বলে মনস্থির করে ফেলেন তার মানে বোঝা যায় যে তার কাছে একটা চিত্রনাট্য তৈরি করা আছে এবার সেই চিত্রনাট্য অনুযায়ী তার যে চরিত্রগুলো তার পরিচিত মানে আমি সেই পরিচালকের কথা বলতে চাইছি তার পরিচিত কতগুলো ক্যারেক্টার তার সামনে ভাসে যে আমি এই চরিত্রটাতে বোধ হয় এই অমুক অভিনেতা বা তমুক অভিনেত্রীকে দিয়ে করলে ভালো হবে সেই জায়গাটায় আমার মনে হয় একচ্ছত্র অধিকার পরিচালকেরই থাকা উচিত দ্বিতীয় কথা আরেকটা জিনিস যে আমি যেটা এই মানে প্রজেক্টটা করতে গিয়ে দেখলাম সেটা হচ্ছে যে কিছু চিন্তা ভাবনা যেগুলো মানে আমরা করি সাধারণত একটা ফিল্ম বানাতে গেলে আমি সেগুলো মানে করিনি আমি একটু অন্যরকমভাবে আমি আমার পরিচিতদের আমি মানে তাদের সাথে আমি কথা বলেছি তাদের থেকে সাজেশন নিয়েছি এমন কিছু মুখ যেগুলোকে মানে যাদেরকে আমি এই ক্যারেক্টার মানে এই গল্পের ক্যারেক্টার ওয়াইজ মানে আমার দরকার নেই তো সেই রকম মানে আমার একটা ফিল্ম করলেই যে আমার একটা এরকম কাউকে নিতে হবে যাকে সবাই চেনে বা কিছু আমার দরকার ছিল চরিত্র আমার দরকার ছিল মুখ সুমন এখনকার দিনে কিন্তু ওইটা আমার মনে হয় যখন এই যে ফেজটা দিয়ে আমরা যাচ্ছি এই যে 2018 আজকে যেখানে দাঁড়িয়েছি আমরা এখানে কিন্তু আমার মনে হয় না যে বলিউডে বলো বা আমাদের টলিউডে বলো যেখানে মুখটা আর কিন্তু ফ্যাক্টর করছে না, স্টোরিটাই লোকে দেখতে যাচ্ছে। সেটা মেকিংটা বলিউডে অনেক বেশি বাট টলিউডে শুরু হয়ে গেছে। লোকজন কিন্তু সিলেক্টিভ মুভি দেখে, সবাই কিন্তু সব মুভি গিয়ে দেখছে তা কিন্তু নয়। তার মানে কিন্তু জিনিসটা কিন্তু শুরু হয়েছে, তার মানে এটা এই কারণেই শুরু হয়েছে যে তারা গল্পটা বেশি দেখতে পছন্দ করছে, তারা মেকিংটা বেশি দেখতে পছন্দ করে। কন্টেন্ট ভালো থাকলে আরেকটা জিনিস যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে শর্ট ফিল্মের একটা হল প্ল্যাটফর্ম হওয়া উচিত। অবশ্যই সেটা আমার মনে হয়, কারণ এটা এত দূর এগিয়ে আসছে যখন আজকে। কারণ কি? কারণ আজকে মানুষ 1.5 ঘন্টা ছবি দেখতে বেশি পছন্দ করে, 1 ঘন্টা ছবি দেখতে আরো বেশি পছন্দ করে। তো সেই লেন্থেও যদি এরা হল বা এই ধরনের কিছু, তাহলে কাজের মাত্রা অনেক বেশি আমার মনে হয়। যে কারণ যদি ইন্টারেস্টিং সাবজেক্ট হয়, অনেক প্রোডিউসার তাদের মানে যারা অনেক অনেক টাকা ঢালতে প্রস্তুত নয়, মানে যারা মানে ছোট বাজেটের সুন্দর ছোট সেগুলো কন্টেন্ট, সেগুলো মানে সেগুলো জাজমেন্ট হবে, সমস্ত কিছু হবে, কিন্তু তাদের একটা প্ল্যাটফর্ম পাওয়া উচিত। তবে আমরা পুনঃ এবার থেকে তো দেখলাম ফিল্ম ফেয়ার একটা ক্যাটাগরি এসেছে, আমার মনে হয় যে মুভমেন্টটা শুরু হয়ে গেছে এবং আগামী দিনে আরো এই যে তুমি যেটা বলছো সেটাও শুরু হয়ে যাবে, সেটাও হঠাৎ করে দেখবে একদিন কোনো মাল্টিপ্লেক্স থেকে হয়তো এটা করবে। তো ডেফিনেটলি হবে, কারণ এটাই ফিউচার। আচ্ছা, সব কিছু শেষে আমার মনে হয় একটা কথা বিশেষভাবে বলা উচিত, মানে দীর্ঘ আলোচনা এই সমস্ত কিছুর পেছনে যিনি রয়েছেন শুভায়ু প্রিন্স, আমাদের সবার প্রিয়। তো আমি একাই যে রাস্তায় বা ড্রেনের পাশে বসেছি, যেখানে খুশি উঠেছি এরকম নয় ব্যাপারটা। ওকেও সেই ভাঙা বাড়ির পাঁচিলের উপর উঠতে হয়েছে, ওকেও সেখান থেকে শট নিতে হয়েছে। তো ও প্রচুর স্ট্রাগল করেছে শটগুলো নেওয়ার জন্য। সো প্রিন্স, তোর একটা খুব বড় একটা থ্যাংক ইউ তোর পাওনা, মানে এখনো প্রিন্স ক্যামেরার পেছনে যে আমাদেরকে ক্যাপচার করা। তো আমরা একটা মানে সপরিবারে একটা ছবি পোস্ট করব, সেখানে প্রিন্সকে দেখা যাবে। যদিও প্রিন্স খুব কালো, কিন্তু তবুও আমরা দেখানোর চেষ্টা করব, মানে কোনোভাবে ফেস গ্লো দিয়ে স্ন্যাপশট ফ্ল্যাশ দিয়ে দেব। বিউটি প্লাস আমরা যার জন্য অপেক্ষা করে আছি সেটা হচ্ছে আমাদের রান্নাবুড়ির কেমন লুকস হয়েছে, ওটা আমরা দেখানোর জন্য আগ্রহী। মানে এত কিছু প্ল্যান প্রোগ্রাম, এই লাইট ফাইট ঝুলিয়েছি, পেছনে লাগিয়েছি রু মোশন পিকচার্স, রান্নাবুড়ি, রু মিউজিক, এসব সব রু আমাদের রু হয়ে গেছে। তো আমরা এবার দেখব যে কেমন হয়েছে রান্নাবুড়ির লুকস। তো আমরা আস্তে আস্তে পোস্টারগুলোকে এখান থেকে ওই হাতে এই হাতে ওতে করে দিচ্ছি, তারপরে আমরা দেখব উল্টে যে আমি বাদ দিয়ে আমি দেখতেও যাই না, বুকে হাত দিয়ে এটা বেশ। আচ্ছা, তো যদি এটা এটাকে আমি শো করব না না একসাথে শো হবে, সবাই একসাথে। কার ভাগ্যে কি গেছে কেউ জানে না, একটু দেখে নাও, সবাই সোজা শো করে নিজেরা নিজেরা দেখে নিতে পারো। আচ্ছা, আমার মনে হয় ভালোটাই এসেছে। ফাইনালি আমার কাছে একটাই আছে, সো জিতে গেছি আমি। ওকে, যাই আমরা রেডি? তুমি তাহলে আমাদের আমরা একটু দাঁড়িয়ে পড়ি সবাই। হ্যাঁ, আমরা দাঁড়িয়ে পড়ি, বসেই থেকে আছে বিভিন্ন এলিভেশনে। আমি তোমার সাথে এই আমরা যেতে পারি। 1 তোমাদের জন্য 2 ওই তো দুজনটা বলছি, আমারটা ভালো আছে। 3 ভালো কোনো চাই না, আমি যেটা ধরেছি আমি এটা না। এবার সিঙ্গেল সিঙ্গেল আমরা ভালো করে একটু দেখাই আপনাদের জুম করে যে কেমন এসেছে। ফাইনালি লুক অতনুদার হাতে একমাত্র সুস্থ স্বাভাবিক একটা ছবি গেছে। আমার কাছেও এসেছে সুস্থ হওয়া, এটা অসুস্থ হওয়া বলে কারণ এবং ফলাফল। তুমি এই যে কারণ এবং ফলাফল একসাথে, মানে অর্ধেক কারণ তুমি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রূপ। এই যে এই লুকটা দেখো, ও মাই গড, এটা আমি আসলে পারবো না। এবং এটাই হচ্ছে মানে আসল সবচেয়ে বেটার, এই ছবিটা সবচেয়ে বেস্ট। কনসিডারেটলি এটা আমার হাতে এসেছে, আমার দিয়ে যদিও সম্পূর্ণটা এটা প্রতি প্রচন্ড রাগ হয়েছে। রান্নাবুড়ি ফাইনালি দেখছে এটা মানে বোঝাই যাচ্ছে না যে এই মুখটা এটাই খুব ভালো লেগেছে। হ্যাঁ খুব ভালো মেকআপ। আরেকটা ভালো আছে আমার কাছে আছে। তাই বলে তোকে আর দেখাবে না। না এটা তুই ভালোটা নিয়ে বস। মানে সম্পূর্ণটাকে এইটা থেকে দেখে বোঝা যায় যে সম্পূর্ণটার বয়সকালে সম্পূর্ণটা দেখতে হবে। না ও ভালোই থাকবে দেখতে তো মজা করে বলছি। এরকম কালি কাট কোয়ালা মেখে থাকবো আমি বয়সকালে। কাট না এবার আমরা লাইভটাকে শেষ করছি। আপনারা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা প্লিজ প্লিজ সবাই এইগুলোকে এটাকে শেয়ার করুন, এই মেসেজটা সবার কাছে দিন যে আমরা এরকম একটা প্রজেক্ট করছি। আর সবার শেষে আমার মনে হয় সবার কাছে হাত জোর করে আমরা ক্ষমা চাইছি যে টেকনিক্যাল কারণে আমরা লেট, অনেকটাই লেট। এবং আমি মানে এটা মানে সবাই সত্যি তাই সরকারের মধ্যে আমিও বলছি যে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি যে টেকনিক্যাল কারণে এটা মানে লেট যাচ্ছে। বাট আপনারা প্লিজ শেয়ার করুন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমি আমার দিক থেকে বলি, আমি সবাইকে সেটা বলবো যে আমাকে যারা পছন্দ করে, আমাকে যারা ফলো করে বা আমার যারা ফ্রেন্ড তারা আমাকে যারা সাপোর্ট করে তারা প্লিজ তাদের এই সাপোর্টটা এটা নতুন আমার প্রজেক্ট রু মোশন পিকচার্স, রু মিউজিককে এতদিন ধরে যেভাবে সাপোর্ট করেছেন সেইভাবেই চাইবো যে রু মোশন পিকচার্সকেও সাপোর্ট করুন। এবং আমি সবাইকেই বলবো যে তারা তাদের ফ্যানেদের বা তাদের যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্টই করি। হ্যাঁ, এবং আমার মনে হয় রান্নাবুড়ি এবং রুহ মোশন পিকচার্সের ফেসবুক পেজ আপনারা সবাই লাইক করুন, শেয়ার করুন। এবং আমাদের আস্তে আস্তে আরও ইউটিউব চ্যানেলস, আমাদের আরও অনেক কিছু আমরা মানে রেডি করেছি, তো সেইগুলোকে আপনারা যত পারবেন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আমরা চাই এই রান্নাবুড়ি যে প্রজেক্টটা সেটা যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে, সবাই যেন একটা মানে এরম একটা ক্যারেক্টার সেটা যেন সবাই জানে যে মানে এইরকম একটা অদ্ভুত একটা ক্যারেক্টার যিনি আমাদের মাঝে সত্যি এখনও আছেন, সেইটা যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে। তো লাইক করুন, শেয়ার করুন এবং রুহ মোশন পিকচার সাবস্ক্রাইব করুন। আর ভালো থাকবেন সবাই। আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রোডিউসার আমাদের মধ্যে এখন নেই বলতে গেলে, আমাদের ইন্ডাস্ট্রিতে পাওয়াই যাচ্ছে না। তো ইন্ডিপেন্ডেন্ট প্রোডিউসাররা যেভাবে এগিয়ে এসছে, যেমন তমনজ্যোতি দা, তো সেটা সাপোর্ট না করলে কেউ এগিয়ে আসার সাহস পাবে না। সেইটা সাপোর্ট করুন আপনারা, যাতে আরও ইন্ডিপেন্ডেন্ট প্রোডিউসাররা এগিয়ে আসে, আমরা কাজ পাই, ডিরেক্টররা কাজ পাক, সেটাই হওয়া উচিত, সেটাই কাম্য। এবং যথাসম্ভব শেয়ার করুন, আর যদি মনে হয় যে কাজটাকে সাপোর্ট করা উচিত তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। নমস্কার।